हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के WBCS मेंस इंडियन पॉलिटी जो सेक्शन आछे सेटा तार 50 क्वेश्चन আমরা এই ভিডিওতে দেখব। প্রশ্নগুলো খুবই সহজ ছিল, দেওয়া হয়েছিল এক্সপ্লেনেশন, তাও আমরা চেষ্টা করব কিছু কিছু কোশ্চেনটা এক্সপ্লেন করব, বাকিগুলো দেখে নেব আমরা। প্রথম কোশ্চেন আছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন দিস কনস্টিটিউশন Parliament may, in exercise of its constituent power, amend by way of addition, variation, repeal any provision of the constitution in accordance with the procedure laid down in this article. এইটা কোন আর্টিকেল সম্পর্কে বলা হচ্ছে? তাহলে এখানে দেখছেন যে অ্যামেন্ডমেন্ট জন্য কথা বলা হচ্ছে, তাহলে অ্যামেন্ডমেন্ট জন্য যে আর্টিকেল হয় দ্যাট ইজ আর্টিকেল 368। সো আর্টিকেল 368 ইজ দ্য রাইট অ্যান্সার। পরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার টু, উইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন ইজ ইন্ডিকেটিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার ইজ ভেস্টেড ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম এই যে আমাদের রিয়েল এক্সিকিউটিভ হয়, নমিনাল এক্সিকিউটিভ আগে যদি বলা হয় তাহলে নমিনাল এক্সিকিউটিভ প্রেসিডেন্টকে আমরা বলি, আর রিয়েল এক্সিকিউটিভ বলা হয় কি এটা প্রাইম মিনিস্টার হাতে থাকে কাউন্সিল অফ মিনিস্টার থ্রু। তাহলে এইটা আমরা কিভাবে বুঝতে পারবো? ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ আছে, 18 বছর যদি কেউ ভোট দেয় তাহলে এটা কোনো ইন্ডিকেশন নয়, ফেডারালিজমও কোনো ইন্ডিকেশন নেই। রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচার আছে, দ্যাট ক্যান বি হ্যাপেন ইন আদার ফর্ম অফ গভর্নমেন্ট অলসো, বাট বিকজ ইন পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি, পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসিতে কি হয় যে কাউন্সিল অফ মিনিস্টার থাকে, তারা দে আর রেসপন্সিবল টু দ্য পার্লিয়ামেন্ট, ইন আওয়ার কেস টু দ্য লোকসভা ইন ইন পার্টিকুলার অ্যান্ড টু দ্য পার্লিয়ামেন্ট ইন জেনারেল। সো পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি ইন্ডিকেটস দ্যাট রিয়েল এক্সিকিউটিভ লাইজ ইন দ্য হ্যান্ড অফ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। When was the Indian Constitution first adopted? Indian Constitution কবে প্রথম adopt করা হয়েছিল? দেখুন word এখানে আছে adopt করা, তাহলে এটা adopt করা হয়েছিল কবে? 26th November 1949. So C is the right answer. 26th November 1949. এই ডেটটা কোথায় মেনশন করা আছে? এই ডেটটা আমাদের প্রিয়াম্বলতে মেনশন করা আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর ইজ এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন। এখানে মানি বিল সম্পর্কে বলা হচ্ছে, তাহলে চারটা স্টেটমেন্ট পড়ার পর আপনি দেখবেন যে স্টেটমেন্ট এ ইজ কারেক্ট, বিকজ ইট ইজ সেড আ মানি বিল মে বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য লোকসভা। দিস ইজ অ্যাবসোলিউটলি ট্রু, বিকজ এটা শুধু লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যাবে, এখানে বলছে রাজ্যসভা, রাজ্যসভা হবে না। আচ্ছা এখানে বলছে কি বোথ হাউস অফ পার্লামেন্ট, বোথ হাউস হবে না শুধু এটা। আচ্ছা এখানে বলছে এ মানি বিল ক্যান নট বি ইন্ডোর্স বাই স্পিকার অফ লোকসভা, স্পিকার অফ লোকসভাকে ইন্ডোর্স করতে হবে, তাহলে এইটাও স্টেটমেন্ট ভুল আছে, তাহলে রাইট অ্যান্সার ইজ এ। নেক্সট কোশ্চেন ইজ দ্য 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্ট মধ্যে কি করা হয়েছিল? এই অ্যাক্ট মাধ্যমে লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য বা লোকসভা ইলেকশন জন্য যে ভোটার যে এজ থাকে বয়স, সেটা 21 থেকে কম করে 18 বছর করা হয়েছিল। তাহলে এইটা কোন 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মাধ্যমে হয়েছিল, আর এই অ্যাক্টটা পাস হয়েছিল কোন সালে? অ্যাকচুয়ালি এটা পাস হয়েছিল 1988-তে, বাট ইট কেম ইন টু ফোর্স ইন 1989। সো 1989 ইজ রাইট অ্যান্সার। প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ ইজ এ ফান্ডামেন্টাল রাইট। ইয়েস, প্রোহিবিশন, ডিসক্রিমিনেশন করা যাবে না কারোর সঙ্গে অন দিস গ্রাউন্ড। আর এইটা কোথায় বলা হয়েছে? দিজ আর রাইট টু ইকুয়ালিটি আন্ডার আর্টিকেল 14। এটা আর্টিকেল 14-তে এই রাইটটা ইনসিওর করা হয়েছে। নেক্সট কোশ্চেন আছে, উইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে এখানে ইকুয়ালিটি অফ বিফোর ল এর ইকুয়াল প্রোটেকশন অফ ল বলা হচ্ছে, এটা রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ে, অ্যান্ড দিস ইজ আর্টিকেল 14।
নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা আটে, কোশ্চেন নাম্বার দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার এইট, হোয়াট আর দ্য কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোয়ালিফিকেশন জন্য কোন কোন তথ্য লাগে? তাহলে এখানে যে বলা হচ্ছে, প্রথম যে এ আছে, এতে লেখা আছে নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট আনলেস হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া, দিস ইজ ট্রু, হি হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ 35, দিস ইজ অলসো ট্রু, হি ইজ এ মেম্বার অফ দ্য রাজ্যসভা। তো এটা কোনো দরকার নেই কি মেম্বার অফ রাজ্যসভা হতেই হবে, তাহলে এটার ভুল, তাহলে এটা এ হবে না। নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট আনলেস হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক, হি হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ 30 ইয়ার্স, না 30 ইয়ার্স হবে না, এটা 35 ইয়ার্স লাগবে, ঠিক। তাহলে এ স্টেটমেন্টটা কি হলো, এই স্টেটমেন্টটাও ভুল স্টেটমেন্ট আছে। বি নাম্বার, নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন অফ প্রেসিডেন্ট হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া, কারেক্ট, হি হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ 40 ইয়ার্স, 40 ইয়ার্স হবে না, এটা কত হবে, এটা 35 ইয়ার্স হবে। তাহলে এই সি স্টেটমেন্টটাও, সি নাম্বার যে অপশন আছে সেটাও ভুল। ডি দেখে নেব আমরা, নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন অফ প্রেসিডেন্ট হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া, কারেক্ট, হি হ্যাজ কমপ্লিটেড 35 ইয়ার্স এজ অফ এজ, কারেক্ট, হি ইজ কোয়ালিফাইড টু বিকাম আ মেম্বার অফ লোকসভা। হ্যাঁ, এটাও ঠিক, একদম বলা হচ্ছে কি তার কাছে কোয়ালিফিকেশন দরকার একটা লোকসভা মেম্বার হওয়ার জন্য। সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার নাইন, হিন্দি ইন দেবনাগরি স্ক্রিপ্ট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন অ্যাকর্ডিং টু উইচ আর্টিকেল, এটা অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 343। এখানে বলা হচ্ছে হিন্দি শুড বি দ্য, ইন দেবনাগরি স্ক্রিপ্ট শুড বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন দিস ইজ টকিং অ্যাবাউট অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নাম্বার চলে আসবো ন, পরে 10 নম্বর দেখে নেবো কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, দ্য কনস্টিটিউশন 92nd অ্যামেন্ডমেন্ট বলা হচ্ছে, 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013-তে এইট শিডিউলতে কিছু ল্যাঙ্গুয়েজগুলোকে ইনক্লুড করা হয়েছিল, বোডো, ডোগরি, ম্যাথিলি, সান্থালি। এরপরে এই এইট শিডিউল মধ্যে টোটাল কত ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে অ্যাট প্রেজেন্ট টোটাল 22টি ল্যাঙ্গুয়েজ আছে এইট শিডিউল মধ্যে। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার ইনকর্পোরেটেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই উইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মাধ্যমে এটা ইনক্লুড করা হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1976। হাউ মেনি সিটস আর রিজার্ভ ফর উইমেন অ্যাট অল লেভেলস ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া, ঠিক। এখানে পঞ্চায়েতি রাজ সিস্টেম যদি দেখেন তাহলে এখানে অপশন বি ইজ কারেক্ট, বিকজ 1/3 অফ সিটস অফ পঞ্চায়েতি রাজ অ্যান্ড 1/3 অফিস অফ দ্য চেয়ারপার্সন অ্যাট অল লেভেল অফ পঞ্চায়েতি রাজ আর রিজার্ভ ফর উইমেন। এছাড়া 20টি রাজ্যে মহিলার জন্য 50% রিজার্ভেশন আছে, 50% রিজার্ভেশন ফর উইমেন, লাইক মেনি স্টেট, 20 স্টেটস। ইম্পিচমেন্ট অফ প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড, প্রেসিডেন্টের যে ইম্পিচমেন্ট থাকে এটা ইন ইদার হাউস অফ পার্লিয়ামেন্ট ক্যান বি ইনিশিয়েটেড, সো আর্টিকেল সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড ইম্পিচমেন্ট অফ প্রেসিডেন্ট হ্যাজ বিন ডিলট ইন আর্টিকেল, উইচ আর্টিকেল, আর্টিকেল 61। চলে আসবো আমরা 14th নম্বর কোশ্চেনতে, 14th নম্বর কোশ্চেন দেখুন, ডিউরিং দ্য ইমার্জেন্সি প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি বলা হচ্ছে, ডিউরিং দ্য প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি দ্যাট মিনস ন্যাশনাল ইমার্জেন্সি কথা বলা হচ্ছে, দ্য টার্ম অফ লোকসভা মে বি এক্সটেন্ডেড অ্যাট এ টাইম ফর এ পিরিয়ড নট এক্সটেন্ডিং এক্সিডিং, যদি এইরকম কোনো সিচুয়েশন থাকে তাহলে সেই সময় লোকসভার টেনিওরগুলো ইনক্রিজ করা যেতে পারে, বাট নট মোর দ্যান 1 ইয়ার, ঠিক আছে, অ্যাট এ টাইম এক বছর বাড়বে, তারপরে এটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম জন্য ইনক্রিজ করা যেতে পারে, বাট 1 ইয়ার অ্যাট এ টাইম। উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রিটেট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ইন্টারপ্রিটেট করার ফাইনাল অথরিটি আছে, দ্যাট ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড ইট ক্যান বি আন্ডারস্টুড ফ্রম ভেরিয়াস আর্টিকেল, লাইক জাস্ট আর্টিকেল 33
when you file appellate jurisdiction, under appellate jurisdiction you file for the interpretation of law, and so it can be easily understand that these are dealt under the article 132, article 133, and even under article 143 you might have heard about the advisory jurisdiction of Supreme Court. Advisory jurisdiction ki hoy যদি প্রেসিডেন্ট মনে হয় কোনো ল কোনো এরকম ল আছে তার ইন্টারপ্রিটেশন দরকার আছে তাহলে প্রেসিডেন্ট ক্যান সিক দ্য অ্যাডভাইস অফ সুপ্রিম কোর্ট। আ বিল ক্যান নট বিকাম অ্যান অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট ইন ইন্ডিয়া আনলেস আনটিল আনলেস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গিভস ইজ অ্যাসেন্ট টু দ্য বিল, যতক্ষণ না দেন তাহলে এটা অ্যাক্ট হবে না। সংস্কৃত ইজ দ্য সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ উইচ স্টেট, ইট ইজ দ্য উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত আছে, এটা 2010 সাল থেকে এই স্টেটে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত আছে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ডু সো। চুজ দ্য নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ, রাজ্যসভাতে রাজ্যসভাতে কত মেম্বার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করে, তাহলে রাজ্যসভার টোটাল স্ট্রেংথ যে আছে দ্যাট ইজ 250, অ্যান্ড এই 250 মধ্যে 238 মেম্বার রিপ্রেজেন্ট করেন ইউনিয়ন টেরিটরি, দুটো ইউনিয়ন টেরিটরি দিল্লি অ্যান্ড পুডুচেরি, অ্যান্ড স্টেট বাকি স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করে। 12 যে মেম্বার থাকে, 12টা মেম্বার এইটা নমিনেটেড মেম্বার থাকেন, কিন্তু বর্তমানতে 245 আমাদের যে স্ট্রেংথ আছে রাজ্যসভাতে, এই 245 মধ্যে 12 জন তো নমিনেটেড থাকে, অ্যান্ড 233% যিনি থাকেন দে রিপ্রেজেন্ট স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। আর এইরকম আমরা দেখে নেব, তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে 238। লোকসভাতে যদি আমরা দেখি তাহলে লোকসভাতে স্ট্রেংথ থাকে কত, লোকসভাতে স্ট্রেংথ আছে 552, এই 552 মধ্যে 530 রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন টেরিটরি স্টেটকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড বাকি 20 জন ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করে, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ানে ছিল কথা আগে, তাহলে 20 জন ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড 530 জন স্টেটকে রিপ্রেজেন্ট করে, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 ইজ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মোশন টু ড্র দ্য টেনশন অফ দ্য লোকসভা টু আ রিসেন্ট ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স, ইফ ইট অ্যাডমিটেড ইট লিডস টু সেটিং আ সাইড অফ দ্য নর্মাল বিজনেস অফ দ্য হাউস ফর ডিসকাসিং ইন আ ডিফারেন্ট ম্যাটার ইন এ ডেফিনিট ম্যাটার, দেখুন এখানে ওয়ার্ড লেখা আছে ডেফিনিট ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স, হিয়ার দ্য আনসার উড বি অ্যাডজার্নমেন্ট মোশন। অ্যাডজার্নমেন্ট মোশন এটা খুব বেশি ইম্পর্টেন্ট থাকে, এটা গুরুত্বপূর্ণ থাকে, অ্যান্ড এটা লো এই এইরকম যদি কোনো মোশন পাস হয়ে বা এখানে এক কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে উত্তরটা দিতে হয়, অ্যান্ড এখানে কলিং অ্যাটেনশন মোশনও প্রায় একই রকম, কিন্তু এখানে একটা ক্লজ থাকে যে সেন্সিওর মানে লোকসভার মিনিস্টার গুলোকে এটা খুব একটু সেন্সিটিভ হতে হয়। উইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য সুপ্রিম কোর্ট টু ইস্যু রিটস, ইস্যু রিটস কি করতে পারে আন্ডার আর্টিকেল 332 অ্যান্ড আর্টিকেল 226 হাইকোর্ট এটা ইস্যু করতে পারে। কোশ্চেন নাম্বার 21, Under the Indian Constitution, it is necessary to be a member of a house after 6 months of becoming a minister. In what way should a minister become a member of the house? যদি কোনো মিনিস্টার যদি মেম্বার না থাকে কোনো হাউসে তাহলে 6 মাস মধ্যে ওকে হাউসে মেম্বার হতে হবে, এইটা কিভাবে হতে হবে এটা কনস্টিটিউশনতে ক্লিয়ার কোনো জায়গায় লেখা নেই। যদি আর্টিকেল যদি পড়েন আপনি আর্টিকেল 75 সাব ক্লজ 5 বা স্টেট ক্ষেত্রে আর্টিকেল 164 সাব ক্লজ 4 যদি আপনি পড়েন তাহলে এখানে লেখা আছে যদি কোনো মেম্বার যদি কোনো মিনিস্টার কোনো হাউসে মেম্বার
6 মাস মধ্যে যদি মেম্বার না হতে পারে তাহলে হি অর শি উইল সিস টু বি আ মেম্বার অফ সিস টু বি আ মেম্বার অফ সিস টু বি আ মিনিস্টার। তাহলে এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে না কি ইলেক্টেড হতে হবে না নমিনেটেড হতে হবে, সেই জন্য রাইট অ্যান্সার ইজ দ্য ইদার বাই ইলেকশন অর নমিনেশন। এখন পর্যন্ত সেন্ট্রাল মিনিস্ট্রিতে কোনো নমিনেটেড মেম্বার হয়নি, নমিনেটেড মিনিস্টার হয়নি, কিন্তু ইউপিতে একবার চন্দ্রভান গুপ্তা একবার চিফ মিনিস্টার হয়েছিলেন থ্রু নমিনেশন মাধ্যমে। ঠিক আছে, চন্দ্রভান গুপ্তা। চুজ দ্য কারেক্ট অপশন। ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড দ্য পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অলসো কল্ড ওয়েস্টমিনস্টার মডেল। এন্ড এই যে পার্লামেন্ট আমরা বলি পার্লামেন্ট, এই পার্লামেন্ট বললে কি বুঝবো আমরা? পার্লামেন্ট বললে আমরা প্রেসিডেন্ট, লোকসভা এন্ড রাজ্যসভা একসঙ্গে বলি। বিকজ লোকসভা যদি কোনো বিল পাস করে দেয়, রাজ্যসভা বিল যদি পাস করে দেয়, প্রেসিডেন্ট যদি সাইন না করেন তাহলে ওইটা বিল অ্যাক্ট হবে না। সেই জন্য প্রেসিডেন্ট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়ান পার্লামেন্ট। আর এইটা কথা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে আর্টিকেল 79-তে। চলে আসবো 22 নম্বর, পরে আমরা 23 নম্বর কোশ্চেনটা দেখে নেব। 23 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে কি, আন্ডার আর্টিকেল 21A, 21A আর্টিকেলতে কি বলা হয়েছে কি, কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14 ইয়ার। এটা কি আছে? এটা দিস ইজ আ কাইন্ড অফ ফান্ডামেন্টাল রাইট। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য, হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য স্টেট আন্ডার আর্টিকেল 165। আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এটা কথা বলা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল জন্য, ঠিক, অ্যাডভোকেট জেনারেল। অ্যান্ড কেন্দ্র সরকার জন্য এটাই থাকে অ্যাটর্নি জেনারেল। অ্যান্ড অ্যাটর্নি জেনারেল আর্টিকেল কত আছে? আর্টিকেল 76। When was the first general election of Lok Sabha held? Eta election hoychilo jodi ekta lekha jeto tale 1952, because whole election was took place in 1952, but 1951-52 is right because it started in the month of December 1951. When can parliament in India make a law on a matter enumerated in state list? State list e je matter thake seta state legislature oita enact kore law, kintu parliament keo eta adhikar dewa hoyeche, but in that case এইটা বিল পাস হতে হবে রাজ্যসভা থেকে, একটা বিল পাস হতে হবে বাই 2/3 মেজরিটি দ্যাট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। এটা মনে রাখতে হবে, ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট পার্লামেন্ট ক্যান মেক লস অন স্টেট লিস্ট। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 26 পরে আমরা দেখে নেব। কোশ্চেন নম্বর সাতাশে কি বলা হচ্ছে, আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন বললেই আপনি ঠিক মেরে দেবেন আর্টিকেল 131। ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ, এই সিঙ্গল সিটিজেনশিপ যে কনসেপ্ট আছে আমরা কোথা থেকে বড় করেছি? উই হ্যাভ বরোড ইট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 29 নম্বর কোশ্চেন, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্লামেন্টারি কমিটি কনসিস্ট এক্সক্লুসিভলি অফ দ্য মেম্বার্স অফ লোকসভা, শুধুমাত্র লোকসভা মেম্বার থাকেন, আর এই কমিটি নাম হলো এস্টিমেট কমিটি। এই কমিটি টোটাল কত মেম্বার থাকেন? টোটাল 30 মেম্বার থাকেন। অ্যান্ড এখানে কোনো মিনিস্টার মেম্বার হতে পারেন না, কোনো মিনিস্টার মেম্বার হতে পারেন না। সাপোজ কোনো মেম্বার মিনিস্টার হয়ে গেছেন, তাহলে যেদিন থেকে তিনি মিনিস্টার হয়ে যাবেন দ্যাট মেম্বার উইল we considered vacated his seat from the estimate committee and its chairman is selected by Lok Sabha speaker. পরে কোশ্চেন দেখে নাও আমার 30 নম্বর কোশ্চেন। এখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে কথা বলা হয়েছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যদি আমরা দেখব তাহলে এটা দেখুন বড় বড় এখানে দেওয়া হয়েছে। আমাদের প্রথম যে কোশ্চেন আছে, প্রথম যে স্টেটমেন্ট, দ্যাট ইজ কারেক্ট, বিকজ PIL এটা পাবলিক ইন্টারেস্ট বা কে এটা অ্যাভেলেবল করার জন্য এটা করা হয়,
and mostly for the socially disadvantaged parties. And এটা জাস্টিস পি এন ভাগবতী ইন্ট্রোডিউস করেছিলেন অ্যালং উইথ জাস্টিস কৃষ্ণা আইয়ার, ঠিক সেই জন্য এইটা এ ইজ দ্য রাইট অ্যান্সার। অনলি সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ক্যান হেয়ার পাবলিক পিআইএল, নো হাই কোর্ট ক্যান অলসো হেয়ার সুপ্রিম পিআইএল। ইট ইজ ইনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন, নো ইট ইজ নট ইনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন। পিআইএল ইন্ডিয়া ইন হ্যাভ নট হেল্প ডিল উইথ মেজর এনভায়রনমেন্ট গ্রাইভেন্সেস, এইটাও ভুল বলা হচ্ছে বিকজ মেনি মেনি যে এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো পিআইএল মাধ্যমে আমরা দেখছি সুপ্রিম কোর্টে ওটা দায়ের করা হয়। ইন উইচ ইয়ার ডিড গোয়া বিকেম দ্য 25th স্টেট, গোয়া 25th স্টেট কোন সালে হলো, দ্যাট বিকেম ইন দ্য ইয়ার 1987, 30 মে 1987 এটা 25th স্টেট হয়ে গেল ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 31 পরে 32 দেখব। উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্যাট দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা নান আদার দেন আর্টিকেল 52 তে ক্লিয়ারলি বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 33 তে দেখব আমরা, দ্য কোয়ালিফিকেশন ফর এ পারসন টু বি জাজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন মেনশনড আন্ডার আর্টিকেল 124 সাব ক্লজ 3। তাহলে এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টকে যদি পড়েন, তাহলে প্রথম স্টেটমেন্ট লেখা আছে হি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা একটা একটা করে বুঝতে চেষ্টা করব। ইয়েস, ইন দ্য ওপিনিয়ন অফ দ্য মিনিস্ট্রি অফ ল এ ডিস্টিংগুইশড জুরিস্ট, ডিস্টিংগুইশড জুরিস্ট তো হতে পারে বাট নট ইন দ্য মিনিস্ট্রি আই অফ অর ওপিনিয়ন অফ ল, হি মাস্ট বি ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট, হ্যাজ বিন আ জাজ অফ হাই কোর্ট ফর লিস্ট অ্যাট লিস্ট 5 ইয়ার্স, এইটা স্টেটমেন্ট ঠিক আছে। হ্যাজ বিন অ্যাডভোকেট ফর এ হাই কোর্ট ফর 5 ইয়ার্স, নো ইট শুড বি 10 ইয়ার্স। সেকেন্ড অপশন বি দেখে নেব, হি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, কারেক্ট। ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট আর ডিস্ট্রিংগুইশড জুরিস্ট, এটাও কারেক্ট। হ্যাজ বিন আ জাজ অফ হাই কোর্ট ফর অ্যাট লিস্ট 5 ইয়ার্স, কারেক্ট। হ্যাজ বিন অ্যাডভোকেট অফ এ হাই কোর্ট অর টু অর মোর সচ কোর্ট ইন অ্যাট লিস্ট 10 ইয়ার্স, দিস ইজ অলসো ট্রু। সো অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। 34 নম্বর কোশ্চেন দেখে নেব আমরা, প্রভিশন অফ ডিক্লারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি ইজ মেনশন ইন উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল, এটা মেনশন করা হয়েছে আর্টিকেল 352 তে। আর্টিকেল 356 তে কি বলা হয়েছে, আর্টিকেল 356 তে স্টেট ইমার্জেন্সি বলা হয়েছে, আর আর্টিকেল 360 তে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কথা বলা হয়েছে, অ্যান্ড আর্টিকেল 365 তেও একরকমের স্টেট ইমার্জেন্সি আমরা বলতে পারব। কোশ্চেন নাম্বার 34 পরে আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 35, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হাইকোর্ট হ্যাজ টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার আন্ডামান অ্যান্ড নিকোবার আইল্যান্ড, এটা ক্যালকাটা হাইকোর্ট মধ্যে পড়ে, ক্যালকাটা হাইকোর্টে বেঞ্চ আছে, মেন বেঞ্চ আছে ক্যালকাটাতে কলকাতাতে, অ্যান্ড একটা সার্কিট বেঞ্চ আছে পোর্ট ব্লেয়ারতে, পোর্ট ব্লেয়ার ইজ দ্য ক্যাপিটাল, পোর্ট ব্লেয়ারতে এটা একটা সার্কিট বেঞ্চ আছে। তাহলে আন্ডামান নিকোবার আইল্যান্ডে যারা মানুষ আছে তাদের কলকাতা আসা দরকার নেই। 36, হু মে বাই ল প্রোভাইড ফর দ্য অ্যাবলিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন আ স্টেট, এইটা ডিসাইড করতে পারেন শুধু মাত্র পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট আন্ডার আর্টিকেল 169 এটা পার্লিয়ামেন্ট অ্যাবলিশ করতে পারে বা ক্রিয়েট করতে পারে ইফ আ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ পাসড আ রেজলিউশন। সো দ্য 36 নম্বর কোশ্চেন দ্য অ্যান্সার ইজ এ, অ্যান্ড রেজলিউশন মাস্ট বি পাসড বাই 2/3 মেজরিটি। আনটাচেবিলিটি চোখ বন্ধ করে এটা আর্টিকেল 17, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট স্টেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ড্যাট ইজ ভারত শ্যাল বি আ ফেডারেশন অফ স্টেট, নো ইট টক অ্যাবাউট ড্যাট ইন্ডিয়া ড্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস, অ্যান্ড এটা কোথায় মেনশন করা হয়েছে, এটা মেনশন করা হয়েছে আর্টিকেল 1 তে। কোশ্চেন নাম্বার 38 পরে আমরা দেখবো, কোশ্চেন নাম্বার 39,
কোশ্চেন নাম্বার 39-তে কি বলছে? তো বলছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর কে বলা হয়। হুইচ ইজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড? এইটা রিটেন কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, সব থেকে লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন অল স্টেট ইজ দ্য গভর্নর অফ দ্য স্টেট, হাউ ইজ হি অ্যাপয়েন্টেড? গভর্নর কে কি অ্যাপয়েন্ট করে? গভর্নর এখানে কোনো ইলেকটেড হন না, তাহলে এই স্টেটমেন্টটা ভুল। গভর্নর ইজ দ্য অ্যাপয়েন্টেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভুল। গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, ঠিক, অ্যান্ড হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। তাহলে বোথ স্টেটমেন্ট ইজ কারেক্ট, সো দ্য আনসার ইজ সি। 42, টু ইনসিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইলেকশন কমিশন একটা বানানো হয়েছে আমাদের দেশে, ফর্ম করা হচ্ছে। এই ইলেকশন কমিশনকে সেন্টার অ্যাপয়েন্ট করা হয় বাই হোম? ইট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখে নেব আমরা পরে কোশ্চেনটা। কোশ্চেন নম্বর 43, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন ক্ষেত্রে উইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ফ্রিডম টু পে ট্যাক্সেস ফর দ্য প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজন, দিস ইজ নট ইন কন্টেক্সট অফ রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। প্রোহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, ইয়েস ইট ইজ কারেক্ট। অ্যাকর্ডিং টু আর্টিকেল 85 সাব ক্লজ 1, দ্য লোকসভা মাস্ট মিট অ্যাট লিস্ট হাউ মেনি টাইম? তাহলে এই আর্টিকেলতে ক্লিয়ারলি বলা হয়েছে কি অ্যাট লিস্ট মিনিমাম বছরে দুবার দেখা করতে হবে, অ্যান্ড দুটো সেশন মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ 6 মাস হতে পারে। হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড ইন রাজসভা? দে আর নমিনেটেড 12 মেম্বার্স। As per the Constitution of India, how many members are elected in the Lok Sabha from the Union Territory? আমরা একটু আগেই দেখেছিলাম, একটা ওখানে দিয়েছে, বানিয়ে দিয়েছিলাম আমি কত মেম্বার থাকে। এটা টোটাল 20 মেম্বার ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড 530 মেম্বার কাকে রিপ্রেজেন্ট করে? 530 মেম্বার স্টেটকে রিপ্রেজেন্ট করে। হাউ মেনি রাইটস আর গ্যারেন্টেড আন্ডার আর্টিকেল 19? It is there are total 6 freedom guaranteed and 6 articles, 6 rights are guaranteed under Article 19. 47 পরে আমরা দেখো কোশ্চেন নাম্বার 48 দেখে নেব। কোশ্চেন নাম্বার 48 তে বলা হচ্ছে দ্য ফ্রিডম অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অ্যামেন্ডেড দ্য টার্ম অ্যান্ড দ্য টার্ম সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এটা কোন অ্যামেন্ডমেন্ট মাধ্যমে ইনসার্ট করা হয়েছিল? দিস ওয়াজ ইনসার্টেড থ্রু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ইট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1976। উইচ ইজ দ্য 25th হাইকোর্ট ইন ইন্ডিয়া? 25th হাইকোর্ট যে সব থেকে লেটেস্ট হাইকোর্ট আছে, দ্যাট ইজ দ্য হাইকোর্ট অফ আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। লাস্ট এই ভিডিও লাস্ট কোশ্চেনটা দেখবো আমরা। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিভোকড দ্য স্পেশাল স্ট্যাটাস আন্ডার আর্টিকেল 370 টু দ্য কাশ্মীর। এইটা রিভোক করা হয়েছিল অন 5th August 2019। আমিত শাহ দ্য হোম মিনিস্টার রিড আউট অ্যানাউন্সড ইন লোকসভা। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্লিজ স্টে টিউনড অ্যান্ড কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বিকজ আই উইল বি পুটিং মোর সাচ ভিডিওস টুমারো। থ্যাংক ইউ।